দর্শনার্থী যদি বলা হয় কি থিম, মনের একটা ভিতর। তো গাইস জাস্ট দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানেও একটা দেখো, অসাধারণ কাজ করেছেন এনারা। আজ আমি চলে এসেছি সাউথ কলকাতার চেতলা অগ্রণী ক্লাবে। এখানকার পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব তারা কতটুকু কমপ্লিট করেছেন, যেহেতু পুজো জাস্ট আর কয়েকটা মাত্র দিন বাকি। তো আমি একদম এখন প্যান্ডেলের ঠিক সামনেই আছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি যে প্যান্ডেলের কাজ কতটুকু কমপ্লিট করেছেন এনারা, কতটুকু কাজ বাকি আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখে দিও, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো দেখো পুজো একদম চলেই এসে তোমাদের একটু শর্ট রুট বলে দিচ্ছি তোমরা কীভাবে আসবে। তোমরা যারা মেট্রো ধরে আসবে, তারা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে মাত্র 600 মিটার মানে স্টেশন থেকে চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলের ডিস্টেন্সটা, তো তোমরা হেঁটেই চলে আসতে পারবে। আর কলকাতায় না অলরেডি বাস বাঁধার কাজ শুরু হয়ে গেছে। বাস বাঁধা মিন মানে যে মানে ফুটপাথগুলো করে এরা বাস বেঁধে দেয়, সেই কাজগুলো অলরেডি শুরু হয়েই গেছে। তো তোমরা হেঁটে এলে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে। তো যারা বাসে আসবে তারা কালীঘাট নেমেও আসতে পারো। তো এখন আমি ঠিক প্যান্ডেলের অপোজিটেই দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে দেখতে। একটু করে তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি আমি। আর ক্লাবের যদি কাউকে আমি পেয়ে থাকি, ওনার মুখ থেকে কিছু কথা জিজ্ঞেস করে তোমাদের আমি শোনাবো। তো চলো এবার গিয়ে দেখি যে ক্লাবের কোনো কর্মকর্তাকে পাই কি না। যদি পাই তাহলে তো ওনার মুখ থেকে তোমরা কিছু কথা শুনেই নেবে, আর যদি না পাই তাও আমি তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করবো পুরো প্যান্ডেলটা। যদি ভেতরে ঢুকে করতে পারি তো অসাধারণ ভেতরের সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবার যাই, দেখি যদি কাউকে পেয়ে থাকি তাহলে ওনার মুখ থেকে কিছু কথা তোমরা শুনে নাও, আর যদি না পেয়ে থাকি তাহলে ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো গাইস ক্লাবের একজন দাদাকে আমরা পেয়ে গেছি, তো চলো ওনার মুখ থেকে আগে কিছু কথা শুনে নিই, তারপরে ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে প্যান্ডেলটা আমি পুরোপুরিভাবে শেয়ার করছি। তো দাদা ফার্স্টে তুমি তোমার নামটা যদি একটু বলো। আমি ক্লাব সদস্য, আমার নাম পঙ্কজ। আচ্ছা বলছি এইবারকার এই পুজোর প্যান্ডেল কত বছরে পদার্পণ করলো? 29 বছরে পদার্পণ। আচ্ছা বেশ। আর বলছি প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছি বেশ প্রচুর কাজ কমপ্লিট হয়েই গেছে। তো কবে মানে এবারকার যে থিমটা যদি একটু দর্শনার্থী যদি বলা হয় কি থিম? ঠিক মনের একটা ভিতর থেকে চিন্তা ভাবনা নিয়ে আর্টিস্ট, আমাদের গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে, মানে কালকেই ওপেন হয়ে যাচ্ছে তাই তো। আর বলছি দাদা যেহেতু এখনো প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো দর্শনার্থী যারা আসবেন ঠাকুর দেখতে আর কি প্যান্ডেলে, তারা কি কি সেফটি মেনটেন করে আসবেন যদি একটু বলে? মাস্ক ছাড়া অ্যালাউ করবো না। হ্যাঁ এই পজিশন থেকে ঢোকানো হবে, এত যেহেতু 25 মিটার বলে দিয়েছে আমরা এই অবধি এসে দেখে বের করে দেবো। আচ্ছা মানে পুরোপুরি প্যান্ডেলের ভেতরে নয়, মানে এই গেটটাতেই ঢুকে জাস্ট এখান থেকে প্রতিমা দর্শন করে বের করে এইটাতে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ তোমায়। তো গাইস ব্যাক ক্যামেরায় দাদাটার মুখ থেকে তোমরা শুনতেই পেলে, তো চলো এবার ব্যাক ক্যামেরায় তোমাদের আমি পুরো প্যান্ডেলটা মানে দেখাই কি সুন্দর প্যান্ডেল। এনারা অ্যাকচুয়ালি কোনো থিম এনারা রাখেননি, বললেনি তো যেহেতু যে মনের থেকেই যেরকম ভাবনা এসছে সেই ভাবনার উপরেই ডিপেন্ড করে এনারা থিমটা করেছেন। তো তবু অসাধারণ হয়েছে, আর কাজ পুরোটা মানে প্রায় 99% কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা নিজের চোখেই দেখে নাও, যেহেতু বললেন যে কালকে মুখ্যমন্ত্রী এসে ওপেনিং করবেন আর মায়ের চক্ষুদান হবে, ওই জন্য উনি আমায় বললেন যে মায়ের মুখটা না দেখিয়ে বাদ বাকি সবই আমি শেয়ার করতে পারি। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এটাই হচ্ছে এন্ট্রান্স, এই রাস্তাটা দিয়েই ঢুকতে হবে। আর দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে প্যান্ডেলটা, বেশ বড় প্যান্ডেল করেছেন এনারা এবার, বেশ আমার তো খুব খুব ভালো লেগেছে। তো জাস্ট তোমরা একটু দেখে যাও, এটাই হচ্ছে এন্ট্রান্সটার গেট। আর ভেতরে যেহেতু পুরোপুরি ভেতরে এনারা ঢুকতে দিচ্ছেন না, যেহেতু কোভিড সিচুয়েশন চলছে সেরকম মেনে, আর তোমরা কাজগুলো জাস্ট একটু দেখো, অসাধারণ লাগছে গাইস দেখতে। তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমি ভেতরেও একটা ঝাড়বাতি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস জাস্ট দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানেও একটা দেখো, অসাধারণ কাজ করেছেন এনারা। এখনও বাঁশগুলো বাঁধা আছে, আশা করি বাঁশগুলো খুব তাড়াতাড়ি এনারা খুলে দেবেন। আর দেখতেই পাচ্ছি চারিদিকে এনারা কাজে ব্যস্ত, যেহেতু কালকেই ওপেনিং তো পুরো দামে কাজ শুরু হয়ে গেছে। জাস্ট অসাম লাগছে দেখতে। আর এই সাইড দিয়ে অনেক এগুলো যখন লাইট পড়বে না জাস্ট অসাধারণ লাগবে। এখন তো সেরকমভাবে রাত হয়নি আর লাইটগুলো সেরকমভাবে এখন অবধি পড়েনি, তবুও তোমরা জাস্ট দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এরা প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত এখন। আর ভেতরেও একটা ঝাড়বাতি আছে, আমি ঝাড়বাতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখো। আর এটা যখন লাইট পড়বে না গাইস জাস্ট অসাধারণ লাগবে।
দেখলে আর আমি পেছনেই দেখতে পাচ্ছি প্যান্ডেলটা, প্যান্ডেলের ঠিক অপোজিটেই আমি দাঁড়িয়ে আছি। তো আমার তো জাস্ট অসাধারণ লেগেছে, বেরোতে ইচ্ছেই করছে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর ভেতরের কী বলতো, ভেতরের কাজগুলো জাস্ট অসাধারণ লাগছে। এখন যেহেতু লাইট পড়েনি, লাইটগুলো তো দুর্দান্ত লাগবে, আর যখন ঝাড়বাতিটাও লাইট করবো অসাধারণ লাগবে দেখতে। তো প্রতিমাটা ভেতরেই ছিল, কিন্তু যেহেতু এখন অবধি মানে চক্ষুদান হয়নি, কালকেই ওপেনিং হবে, চক্ষুদান হবে, ওই জন্য ওনারা বলে প্রতিমাটা বাদ দিয়ে তুমি বাকিটা শেয়ার করতে পারো। তো জাস্ট ওই জন্য প্রতিমাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, জাস্ট অসাধারণ হয়েছে গাইজ। তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো আজকের মতন টাটা।